এই ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে হাতের অস্থি সমূহ নিয়ে। হাতের কবজিতে যে সকল হাড় রয়েছে সেই অস্থিগুলো হচ্ছে এই অংশটা। এখন আমরা দেখব এই অস্থিগুলোর আসলে নাম কি। প্রথমে আমরা যদি একটু দেখি এখানে আসলে কয়টা অস্থি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তার মানে এই দুটা কিন্তু আলাদা দুটো অস্থি। এখন আমরা দেখব এদের আসলে নাম কি কি। এদের নাম কিন্তু একদম আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমেই যেটা দেখব যে এইখানে যেই অস্থিটা রয়েছে এই অস্থিটার নাম হচ্ছে ট্র্যাপেজিয়াম। এর নাম হচ্ছে ট্র্যাপেজিয়াম। এরপরে যে একটা ছোট অংশটা দেখতে পাচ্ছি এই অস্থিটার নাম হচ্ছে ট্র্যাপেজয়েড, ট্র্যাপেজয়েড। ট্র্যাপেজয়েডের পরে আমরা দেখতে পাবো হ্যামেট নামক একটা অস্থি এবং ক্যাপিটেট নামক অস্থি। ট্র্যাপেজয়েড দেখলাম, এরপরে দেখব হ্যামেট, এরপরে দেখব ক্যাপিটেট। এই অংশটা হচ্ছে ক্যাপিটেট। এরপরে যে অংশটা রয়েছে এই অংশটার নাম হচ্ছে হ্যামেট। হ্যামেট অস্থিটার পরে এই যে দুটো অস্থি এর মধ্যে কোনটার নাম কি। উপরের দিকে যে অস্থিটা রয়েছে এই অস্থিটার নাম হচ্ছে পিসিফর্ম, এবং নিচের দিকে যে অস্থিটা রয়েছে এই অস্থিটার নাম হচ্ছে ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল। ট্রাইকুয়েট্রালের পরে আরো একটা অস্থি রয়েছে যেটা হচ্ছে একটু ছোট আকারের এবং এর নাম হচ্ছে লুনেট। লুনেটের পাশে যে অস্থিটা রয়েছে এর নাম হচ্ছে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েডকে মাঝে মাঝে নেভিকুলার হিসেবেও বলা হয়ে থাকে। তার মানে আমরা একটা অস্থির নাম সম্পর্কে জানলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সারিতে অস্থিগুলো রয়েছে, যেখানে গোড়ার দিকের সারিতে রয়েছে স্ক্যাফয়েড, এরপরে রয়েছে লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, এবং উপরের দিকে রয়েছে হ্যামেট, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড এবং ক্যাপিটেট অস্থি। এখন এটা গেল হচ্ছে কবজির অংশ। কবজির পরে রয়েছে করতল বা আমাদের হাতের এই তালুর অংশটা, যে অংশটা দিয়ে আমরা কিছু একটা ধরতে পারি। এই যে অংশটা, এখানে যে সকল হাড় রয়েছে, যে সকল অস্থি রয়েছে, এখানে রয়েছে মোট পাঁচটা অস্থি, এবং এই পাঁচটা অস্থিকে আমরা বলি হচ্ছে মেটাকার্পাল। তার মানে এই অস্থিগুলোর নাম হচ্ছে মেটাকার্পাল, এবং এটা তৈরি করছে হাতের তালু। এই পাঁচটা অস্থির পরে আমরা আরো কিছু অস্থি দেখতে পাচ্ছি ছোট ছোট, এগুলোই হচ্ছে আমাদের হাতের আঙ্গুল। আঙ্গুলের কথা চিন্তা করে দেখো, আঙ্গুলের মধ্যে আমরা তিনটা ভাঁজ দেখতে, তিনটা অংশ দেখতে পাচ্ছি, দুটা ভাঁজ হচ্ছে আঙুলটা। এই যে অংশটা, এটা একটা হাড়, এই অংশটা একটা হাড়, এই অংশটা একটা হাড়। তার মানে প্রত্যেকটা আঙুলের মধ্যে ছোট ছোট অস্থি থাকবে, এবং এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। বুড়ো আঙ্গুলে আমরা দেখতে পাই যে আঙুলের মধ্যে দুটো ভাগ রয়েছে, তার মানে এখানে দুটা অংশ থাকবে ছোট, এবং এই অস্থিগুলোকে বলা হয় হচ্ছে ফ্যালাঞ্জেস। এদেরকে আমরা বলবো ফ্যালাঞ্জেস অস্থি। বুড়ো আঙ্গুলে বা বৃদ্ধাঙ্গুলে আমরা দুটো ফ্যালাঞ্জেস দেখবো, অন্যান্য যে সকল আঙুল রয়েছে সেখানে আমরা তিনটা করে ফ্যালাঞ্জেস দেখতে পাবো। এবং যেই আটটা কবজির মধ্যে যে আটটা ছোট ছোট অস্থি রয়েছে এই অস্থিগুলোর কারণে কিন্তু আমরা কবজিকে বিভিন্ন দিকে নাড়াচাড়া করতে পারি। তো এটাই ছিল হচ্ছে হাতের অস্থির নাম এবং হাতের অস্থিগুলোর অবস্থান সম্পর্কে আজকের আলোচনা।